থার্ড সেমিস্টারের ফাইনাল টিচিং অলরেডি শুরু হয়ে গেছে এবং তার মধ্যে আরও একটা সমস্যা থার্ড সেমিস্টারের থিওরি এক্সামের কোনোরকম নোটিফিকেশন কিন্তু নেই বা রুটিন এখনও পর্যন্ত পাবলিশড হয়নি সেটা পরের ব্যাপার কিন্তু সবথেকে বেশি যে হেডেক সেটি হলো অন্যান্য যে স্কলারশিপের যে ব্যাপারগুলো রয়েছে বা অন্যান্য যে প্রভিন্সিয়াল সার্টিফিকেট সেগুলো কালেকশন করতে গেলেও কিন্তু একটা মিনিমাম ওয়ান ইয়ারের একটা রেজাল্ট লাগে দুটো সেমিস্টার সেক্ষেত্রে সেকেন্ড সেমিস্টার রেজাল্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগে অলরেডি জানিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ হবে না সেরকমটি কিন্তু হয়নি এখন আজ সিক্সটিন্থ মার্চে দাঁড়িয়ে যেটুকু আপডেট এই মাসের শেষের দিকেও কিন্তু রেজাল্ট আপডেট মানে পাবলিশ হওয়ার কিন্তু সম্ভাবনা খুব একটা নেই যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে যেমনটা আমি আগে জানিয়েছিলাম যে হয়তো মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে প্রকাশিত হতে পারে কিন্তু এই মুহূর্তে যেটুকু আপডেট এই মাসের দিকেও কিন্তু প্রকাশিত হওয়ার খুব একটা কিন্তু সম্ভাবনা নেই এবং এই সমস্যাগুলো হচ্ছে ইলেকশনের জন্য যে একাডেমিক ক্যালেন্ডারগুলো প্রকাশিত করেছিল ইউনিভার্সিটি সেটা কিন্তু খুব একটা মেনটেন হচ্ছে না জাস্ট বিকজ অফ ইলেকশন এবং আরও একটা ব্যাপার যে দায়বদ্ধতা স্টুডেন্টদের প্রতি সেটা কিন্তু খুব একটা নেই বলে আমার মনে হচ্ছে না ইউনিভার্সিটির যাই হোক আমাদের অপেক্ষা করতেই হবে এই মাসে কিন্তু সম্ভাবনা খুবই কম পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো যে থার্ড সেমিস্টারে পরীক্ষা কবে হতে পারে যখনই আপডেট পাবো আমি জানিয়ে দেবো আপাতত এটুকু আপডেট এই মাসে কিন্তু খুব একটা বেশি সম্ভাবনা নেই থ্যাংক ইউ